256 কুমিল্লা 8 এখানে মোট ভোটারের সংখ্যা 349,396 জন মোট ভোট কেন্দ্রের সংখ্যা 103 ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 103 জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীক নিয়ে পেয়েছেন 2,727 ভোট জনাব আবুল ফারাহ মোহাম্মদ আব্দুল আজিজ বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন 923 ভোট এইচ এম এম ইরফান জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 3,721 ভোট জনাব নুরুল ইসলাম মিলন স্বতন্ত্র প্রতীক নিয়ে ইগল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল প্রতীক নিয়ে পেয়েছেন 711 ভোট জনাব মোজাম্মেল হক বশির বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারার প্রতীক নিয়ে পেয়েছেন 2,506 ভোট জনাব মোহাম্মদ আহসানউল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 800 ভোট জনাব মোহাম্মদ দুলাল মিয়া গণফ্রন্ট থেকে মাছ প্রতীক নিয়ে পেয়েছেন 1,008 ভোট জনাব মোহাম্মদ মফিজউদ্দিন আহমেদ ইসলামী ঐক্যজোট থেকে মিনার প্রতীকে পেয়েছেন 608 ভোট জনাব মোহাম্মদ মাসুদুল আলম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন 2,756 ভোট জনাব মোহাম্মদ হান্নান মিয়া বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে পেয়েছেন 951 ভোট জনাব মোহাম্মদ জনাব শরীফুল ইসলাম জাকের পার্টি থেকে গোলাপফুল প্রতীকে পেয়েছেন 3,411 ভোট মোট বৈধ ভোটের সংখ্যা 218,122 বাতিলকৃত ভোটের সংখ্যা 2,867 সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 220,989 প্রদত্ত ভোটের শতকরা হার 63.25%